মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে দেখাবো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সবার আগে এক ক্লিকে কিভাবে সহজে দেখা যাবে। তোমাদের সকলের জানা আছে পর্ষদ ঘোষণা করেছে ইতিমধ্যে মাধ্যমিকের রেজাল্ট হতে চলেছে 3রা জুন, আর এই 3রা জুন কখন রেজাল্ট প্রকাশ হবে, তোমরা কখন দেখতে পারবে ওয়েবসাইটে একটু জানিয়ে রাখি, তারপরে সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব কিভাবে রেজাল্ট দেখতে হবে নিজের মোবাইল থেকে। যেমন বলা রয়েছে 3রা জুন মাধ্যমিক পরীক্ষার ফলাফল সকাল 9টায় ফল ঘোষণা করা হবে, অর্থাৎ সকাল 9টার সময় তোমাদের ফলাফল ঘোষণা করবে পর্ষদ। সেই পর্ষদ কিন্তু যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি অনুসারে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পর্ষদ সকাল 9টার সময় ফলাফল ঘোষণা করবে এবং এবছরে মাত্র 10 জনের কিন্তু মেধা তালিকা হতে চলেছে, এমনটাও সূত্রে খবর। আর ওই দিন 9টার পরে অর্থাৎ 10টা থেকে তোমরা সবাই কিন্তু অনলাইনে নিজের নিজের রেজাল্ট যাচাই করতে পারবে। তো নিজের নিজের রেজাল্ট যাচাই করতে গেলে অবশ্য অনলাইন প্রসেসটা কি তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। প্রথমে তোমাদের মোবাইলের স্ক্রিনে গিয়ে অর্থাৎ মোবাইলে তোমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের সেখানে লিখতে হবে WBBSE, লিখে সার্চ দিলে হবে, না হলে WBBSE.gov.in লিখে সার্চ দেওয়ার পরে সরাসরি তোমাদের সেই ওয়েবসাইট অর্থাৎ এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এবং এখান থেকে তোমাদের নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে, দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, নিচের দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে দেখতে পাবে তোমরা যে বাম দিকে লেখা রয়েছে MP ব্র্যাকেটে SE রেজাল্ট লেখা রয়েছে, দেখা যাচ্ছে, অবশ্য সেখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি, ক্লিক করার পরে যে জায়গাটা দেখতে পাবে, দেখো একদম পরিষ্কার লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে কিন্তু তোমরা নিজে দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট দেখা যাবে ঠিকই, কিন্তু এই মুহূর্তে কিন্তু 2021 লেখা রয়েছে, অর্থাৎ ঠিক শুক্রবার সকাল দশটার পরে শুক্রবার অর্থাৎ 3 তারিখ ওই দিন কিন্তু এখানে তোমাদের 2022 লেখা থাকবে। তো এই 2022 লেখা থাকবে ঠিক এখানে কি করতে হবে, তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড তোমাদের কাছে রাখতে হবে। অ্যাডমিট কার্ডের দেখো এখানে লেখা রয়েছে ইন্টারিয়র রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে উপরের জায়গাটাতে। তারপরে নিচে লেখা রয়েছে দেখুন ইন্টার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। অবশ্য ডেট অফ বার্থে কী করতে হবে, দেখো এখানে লেখা রয়েছে DD/MM/YY, অর্থাৎ প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এটা দিতে হবে কিন্তু অবলিক দিয়ে। দেওয়ার পরে নিচের দিকে দেখো লেখা রয়েছে ইন্টার ক্যাপচা, অর্থাৎ এই যে ক্যাপচার কোডটি এই জায়গায় কিন্তু লিখে দিতে হবে। লেখার পরে সাবমিট করতে হবে, সাবমিট করলে তোমাদের রেজাল্ট নিশ্চিন্তে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা মুহূর্তের মধ্যে সামনে পাবে। তো আশা করি বুঝাতে পেরেছি আরও ইজিলিভাবে, ওই দিন যেদিন রেজাল্ট হবে ওই দিন কিন্তু আরও ইজিলিভাবে সবার আগে রেজাল্ট দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ওয়েবসাইট অবশ্য ফলো করে রাখতে হবে। আমাদের ওয়েবসাইট WBNewsTV247.com, এই ওয়েবসাইট ফলো করলে কিন্তু তোমরা রেজাল্ট খুব সহজেই দেখতে পাবে। ধন্যবাদ, এখানে শেষ করছি আপাতত। আশা করি সকলের রেজাল্ট ভালো হবে, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন, প্রত্যেকটি গার্জেনকে বলবো বাচ্চাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।